আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইপলিটেকনিক অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ পারভেজ, চিফ ইনস্ট্রাক্টর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইআইটি রংপুর। আজকে সিভিল ডিপার্টমেন্টের সেকেন্ড সেমিস্টার একটি সাবজেক্ট সিভিল ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস, আমরা এই সাবজেক্টের সর্বশেষ চ্যাপ্টার, আমরা সেই চ্যাপ্টার নিয়ে কথা বলবো। চলো আমরা একটু স্ক্রিনে দেখি আজকে আমাদের সাথে কী কী থাকছে। চ্যাপ্টার কনস্ট্রাকশন কেমিক্যালস এবং পানিরোধী সামগ্রী চ্যাপ্টার নেম। তারপরে আমরা এটার একটা সংজ্ঞা বা এটা এই চ্যাপ্টারটা কেন সেটা একটু দেখব। সিমেন্ট, মশলা এবং কংক্রিটে কোনো বৈশিষ্ট্য বা ধর্ম প্রদান বা উন্নয়নের জন্য যেসব সামগ্রী ব্যবহার করা হয়ে থাকে সেসব সামগ্রীকে কনস্ট্রাকশন কেমিক্যাল বা অ্যাডমিকচার বলে। এটা হচ্ছে বইয়ের ভাষায়। একটু সহজ করে দিই, আর একটু সহজভাবে বলতে হয়, আমরা কনস্ট্রাকশন সেক্টরে কংক্রিটের যে ঢালাই মশলা, সেই ঢালাই মশলাকে কোনো একটি বিশিষ্ট শক্তি সম্পূর্ণ উপযোগী করতে যে সমস্ত উপাদান বা যে সমস্ত কেমিক্যাল মিক্স করা হয় তাদেরকে কনস্ট্রাকশন কেমিক্যাল এবং অ্যাডমিকচার বলা হয়। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা একটু দেখি এরপরের টপিকসটা, কেন কেমিক্যাল ব্যবহার করা হয়, তারপর হচ্ছে কনস্ট্রাকশন কেমিক্যালের তালিকা ও ব্যবহার, এরপরে দেখবো পানিরোধী সামগ্রীর গুণাবলী, তারপর আছে পানিরোধী সামগ্রীর তালিকা। তো আমরা কেন কনস্ট্রাকশন, এই যে কেন কেমিক্যাল ব্যবহার করা হয় কনস্ট্রাকশন কেমিক্যাল, দেখো প্রথমটা আমরা লিখেছি কার্য উপযোগিতা, মানে আমরা যে কনস্ট্রাকশন সেক্টরে কাজ করব সেটা যে মশলা বা ঢালাই সেক্টরে বা ঢালাই মশলা বা আমরা কোনো একটা সাউন্ড প্রুফ করব কোনো একটা রুম, সেটার জন্য বলা হচ্ছে যে কেন ব্যবহার করা হয়। প্রথমটা হচ্ছে কার্য উপযোগিতা, তারপর হচ্ছে স্থায়িত্বতা বৃদ্ধির জন্য, জমাটবদ্ধতার জন্য, পানিরোধিতার জন্য, সেগ্রিগেশনের জন্য, ক্ষয়রোধিতার জন্য। আমরা এই সমস্ত টার্মগুলো, এই সমস্ত কারণে আমরা অ্যাডমিকচার বা কনস্ট্রাকশন কেমিক্যাল ব্যবহার করে থাকি। এরপরে আসো কনস্ট্রাকশন কেমিক্যালের তালিকা। কনস্ট্রাকশন সেক্টরে আমরা কী কী কেমিক্যাল বা রাসায়নিক উপাদান ব্যবহার করি তার তালিকা এবং ব্যবহার। আমরা এখানে কিছু কিছু মানে ব্যবহার লিখে রেখেছি। দেখো প্রথমটা হচ্ছে প্রাকৃতিক রজন, সালফোনাইটেড সোপ, এটা সাবান জাতীয় সালফোনাইটেড সোপ, প্রাণী ও উদ্ভিদজাতি চর্বি, প্রাণী ও উদ্ভিদজাত চর্বি, এই তিনটা উপাদান কনস্ট্রাকশন কেমিক্যালের ক্ষেত্রে ব্যবহার করা হয়। শীত প্রধান অঞ্চলে কংক্রিটের কাজে ব্যবহার হয়ে থাকে। শীত প্রধান অঞ্চলে যেখানে শীত বেশি পড়ে সেখানে এই এই সমস্ত উপাদান ব্যবহার করা হয়ে থাকে। রাসায়নিক উপাদান কনস্ট্রাকশনের ঢালাইয়ের সাথে বা কংক্রিটের মিক্সচারের সাথে। এরপরে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট, এই তিনটে উপাদান ব্যবহার করা হয়ে থাকে কংক্রিট দ্রুত জমাটবদ্ধ ও জরুরি মেরামত কাজে। আমরা কনস্ট্রাকশন সেক্টরে যেমন ব্রিজের কাজ যখন হয় বা পাইলিংয়ের কাজ যখন হয় নদী এলাকায় বা পানি উঠতে পারে সেই সমস্ত এলাকায় দ্রুত কংক্রিট জমাট রাখতে হবে, এই জন্য আমাদের উপাদান ব্যবহার করা হয় ক্যালসিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট ও জরুরি মেরামত কাজে। আমরা ঢাকাতে বা বিভিন্ন শহরে, চিটাগাং শহরে ওয়াসা যেখানে আছে, ওয়াসার লাইন পানি সরবরাহকারী লাইন যেখানে আছে, অথবা সোয়ারে যে ড্রেন, দ্রুত মেরামত কাজ সংরক্ষণ করতে হয়। তোমরা জানো দ্রুত কাজ সম্পন্ন করার জন্য আমার এই সমস্ত উপাদান ব্যবহার করা হয়ে থাকে। এরপর আছে রঞ্জক কনস্ট্রাকশন কেমিক্যাল, রঞ্জক মানে রঙিন পদার্থ, রঙিন উপাদান জাতীয় জিনিস বা কেমিক্যাল ব্যবহার করা হয়ে থাকে। এইগুলো ব্যবহার হচ্ছে কংক্রিটের রঙিন ও অলঙ্কারমূলক কাজে। আমরা যে কনস্ট্রাকশন সেক্টরে রঙের যে কাজ করি বা রং দেই, অনেক সময় অনেক জায়গায় মসজিদ মন্দির, খ্রিস্টানদের চা উপাসনালয়, ধর্মীয় উপাসনালয়গুলোতে সৌন্দর্য বর্ধনের কাজ করা হয়। কংক্রিটে হয় রঙিন, আবার সিসি সিমেন্ট কংক্রিট বা প্লেন কংক্রিট ওগুলো হয় রঙিন, সেখানে রঞ্জক কনস্ট্রাকশন কেমিক্যাল ব্যবহার করা হয়ে থাকে। আমরা আরেকটি টপিকস লিখেছি পানিরোধক সামগ্রীর গুণাবলী। পানিরোধক যে সামগ্রীগুলো হবে এটা কনস্ট্রাকশন সেক্টরে যেন পানি রোধ করতে পারে, পানি না চোয়ায়, পানি না আসতে পারে, পানি ভেদ করতে না পারে, পানি প্রবেশ করতে না পারে, সেই কী কী গুণাবলী থাকা দরকার। প্রথম থাকবে যে পানিরোধী হবে, সেই উপাদানগুলোর যে পানিরোধক যে সামগ্রীর গুণাবলী তার প্রথমটা গুণ হচ্ছে পানিরোধক হবে, পানি চুয়াবে না, মানে পানি চুয়েছে লিকেজ হবে না বা ড্যাম, দীর্ঘস্থায়ী হবে, নমনীয় হবে, স্থিতিশীল থাকবে। স্থিতিশীল মানে যেখানে রাখছি উপাদানটা সেখানে থাকবে, যেমন একটা আমরা ওয়াসার পাইপ আমি জয়েন্ট দিছি, সংযোগ দিছি, ওই স্থির থাকে না, খালি একটু পরপর সরে যায়, দূরে যায়, এরকম হবে না। তারপর হচ্ছে নমনীয় হবে লিখলাম, তারপর হচ্ছে নিশ্ছিদ্র হবে, নিশ্ছিদ্র যেহেতু পানি,
পানিরোধক সামগ্রী বলছে আগে বললাম, নিঃছিদ্র, ছিদ্র থাকা যাবে না। যেমন আমি যখন টিউবওয়েলের কাজ করা হয়, টিউবওয়েলে যখন স্ক্রিন পাইপ যখন দেওয়া হয় নিচে, সেখানে আমাদের নিঃছিদ্র একটা মানে ছিদ্র যদি একটা একটা ধরনের পাইপ আছে ফিল্টার, সেটা ছিদ্র ছিদ্র থাকে, আর উপরে ফিল্টারের উপর পাইপগুলো নিঃছিদ্র থাকে প্লেন, সে ওইখানে ছিদ্র হওয়া বা ফাটা বা হেয়ার ক্র্যাক থাকা চলবে না। এরপর দেখো স্থানচ্যুত হবে না, মানে যেখানে আমি যে পাইপটা যেখানে জয়েন দিয়েছি সেই সেই স্থানেই থাকবে। স্থানচ্যুত মানে এক স্থান থেকে অন্য স্থানে যাবে না। অথবা শিট আমি পানি রোধ করার জন্য ঢালের কাজ হবে, পানি রোধ করার জন্য আমি শিট দিছি, অথবা ব্রিজের কাজ হবে, ব্রিজের পায়ারের কাজ হবে বা পিয়ারের কাজ হবে, ঢালাই কাজ হবে, আমি যেখানে শিট দিয়ে পানি আটকাইছি সেটা সেই অবস্থা থাকবে, স্থানচ্যুত হবে না। পানি রোধী সামগ্রীর তালিকা, কি কি সামগ্রী আমি পানি রোধী কাজে ব্যবহার করতে পারি। গরম বিটুমিন, আলকাতরা বা অ্যাসফাল জাতীয় উপাদান, ওইটা কোথাও লাগালে পানি রোধ পানি আসবে না। তারপরে অ্যাসফাল্টিক ফেল্ট, এটি একটি আলকাতরা জাতীয় উপাদান। লিড, লিড কোর ফেল্ট, এটা হচ্ছে এটাও আলকাতরা অ্যাসফাল বা টার জাতীয় উপাদান। তারপর হচ্ছে পাথর, সিমেন্ট, কনক্রিট, রাবার। তারপর হচ্ছে ম্যাস্টিক অ্যাসফাল, মেটাল শিট, ইট, মশলা, এটা হচ্ছে সিমেন্টের মশলা 1:3, প্লাস্টিক শিট। তারপর হচ্ছে অ্যাসবেস্টস, এটা হচ্ছে আর্শ জাতীয় একটি উপাদান। এগুলো হচ্ছে আমাদের পানি রোধক সামগ্রীর তালিকা। আমি যখন কোটর সন্ধি, তোমরা নেক্সট সেমিস্টারে গেলে, নেক্সট চ্যাপ্টারে গেলে এসব ব্যবহার পাবা, সরাসরি দেখাবে কোথায় কী কাজ ব্যবহার হচ্ছে। এটা তো সেকেন্ড সেমিস্টারের একটি মেটেরিয়ালসের একটি চ্যাপ্টার বা একটা বই, এখানে তোমরা এইগুলো ধারণাগুলো পাইলা। তো যাই হোক শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু খেয়াল করি আজকে কী কী শিখলাম। আজকে শিখলাম কনস্ট্রাকশন কেমিক্যাল এবং পানিরোধী কেমিক্যাল। কনস্ট্রাকশন কেমিক্যালের সংজ্ঞা আজকে আমরা শিখলাম এটা, তারপর আমরা শিখলাম কেন কেমিক্যাল ব্যবহার করা হয়, তারপর শিখলাম কার্যোপযোগিতা, তারপরে শিখলাম কনস্ট্রাকশন কেমিক্যালের তালিকা এবং ব্যবহার, ব্যবহারটা এই পাশে ছিল। তারপর শিখলাম পানিরোধক সামগ্রীর গুণাবলী, তারপর শিখলাম পানিরোধী সামগ্রীর তালিকা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আজকে আমাদের সেকেন্ড সেমিস্টারে যারা আছো তোমাদের সাথে আজকে আমার এই চ্যাপ্টারের, সরি, এই সাবজেক্টের জন্য আজকে আমার লাস্ট ক্লাস তোমাদের সাথে। এই এই বইটাতে, এই সাবজেক্টটাতে আর কোনো টপিকস বা নাই আলোচনা করার মতো। তারপরেও যদি তোমাদের কোনো কোয়ারি থাকে বা কোনো জানার থাকে, আমাদের অবশ্যই ভিডিওগুলো দেখার পরে কোনো কোশ্চেন থাকলে তোমরা অবশ্যই কমেন্টে কোশ্চেন করবা জানার জন্য। আমাদের আরও হ্যান্ড নোট আমরা আরও বিস্তারিত আরও ডিটেলসভাবে দেওয়ার চেষ্টা করব, যে আমরা দিব চেষ্টা করব না, আমরা ওটা বলবো না, আমরা সরাসরি দিব তোমাদের, তোমাদের যাতে কোনো একটি জায়গাতেও বুঝতে ভুল না হয়, বুঝতে অসুবিধা না হয়, সেজন্য আমাদের ইপলিটেকনিক আশা তোমরা আমাদের সাথে থাকবা সবসময়। নেক্সট সেমিস্টারগুলোতেও থাকবা, আমাদের সব কটা সেমিস্টারেরই আমাদের ভিডিও কন্টেন্ট আছে, আমাদের হ্যান্ড নোট আছে, আমাদের আরও সুন্দর সুন্দর আরও ভালো ভালো এক্সপার্ট টিচাররা বিভিন্ন সাবজেক্ট সলভ করেছেন, বিভিন্ন টপিকস বা বিভিন্ন চ্যাপ্টার নিয়ে তারা কথা বলেছেন। এক একজন এক একটা চ্যাপ্টার বা এক একটা টপিকস, এক একটা বই এক্সপার্ট, এক একটা সাবজেক্ট এক্সপার্ট আমরা আছি। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকো, আর আমাদের পেজের সাথে থাকবা, আমাদের ফেসবুক পেজ, আমাদের ইউটিউব চ্যানেল, সবসময় আমাদের সাথে। সবার আগে সবসময় তুমি আমাদের সঠিক গাইডলাইন, সঠিক আমাদের ভিডিও কন্টেন্টগুলো পেতে আমাদের সাথে থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি মোহাম্মদ পারভেজ, চিফ ইনস্ট্রাক্টর, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অফ টেকনোলজি, IIT রংপুর। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।